মিত্তি, মহাসপ্তমী, বলো সবাইকে শুভ মহাসপ্তমী। বলো পিপি দিদি, আমার আবার পেটে ব্যথা হয়েছিল, আবার পেটে ব্যথা হয়েছিল, কিন্তু এখন আমি আবার উঠে বসেছি। এখন আমি চেষ্টা করছি আবার উঠার, আবার উঠার চেষ্টা করছি। দেখো এখানে শুয়াচ্ছি, উঠা পড়ছে, উল্টে এইটা করছে, মাকে দেখছে আর খালি এই করছে। শুনতে পাচ্ছে বন্ধুরা, মন্ত্র হচ্ছে, বাইরে মন্ত্র শুরু হয়ে গেছে, মন্ত্রোচ্চারণ শুরু হয়ে গেছে, পুজো শুরু, পুজো সপ্তমী। দেখতে দেখতে পুজো সপ্তমী চলে এলো, আর এইভাবে দেখতে দেখতে কিন্তু অষ্টমী নবমীও হয়ে যাবে। মানে পুজো মানে জাস্ট শুরু হলেই মনে হয় যেন পুজো কোথা দিয়ে যেন হয়ে গেল। তো আজকে সপ্তমী, নিশ্চয়ই তোমরা ভীষণ ভালোভাবে এনজয় করছো, আমিও সকালবেলা থেকে এনজয় করছি। কালকে তো অনেকক্ষণ মিষ্টিকে নিয়ে ঘোরা হয়েছে গাড়িতে, তো ওর মনে একটু আবার প্রবলেম হয়েছে, আবার ওর পেটে ব্যথা হচ্ছিলো সকাল থেকে। তো যাই হোক, এখন ঠিক আছে, তো এখন ওকে নিয়ে আছি। আমার সকালে খাওয়া হয়ে গেছে ডিমের ঝোল দিয়ে ভাত, আর টুকিটাকি তো চলেই ধরো আর কি। তো এখন এইভাবেই যাচ্ছি, জানি না রাতের বেলা কি হবে। তো দুপুরবেলাতে কি আইটেম থাকবে, না চিকেন হবে, চিকেন হবে, ওই সব চিকেন এনে দিয়েছে, মানে ভাই চিকেন এনে দিয়েছে, আর ও তো অ্যাজ ইউজুয়াল ঘুরতে গেছে। মানে প্রকৃত লাইফ স্টাইল লিড করছে আমার ভাই, মানে সব সময় ঘুরছে, বেরোতে ঠাকুর দেখছে। আর আমারও মনে হচ্ছে যে মন্ত্র শুনে মানে ঠাকুর দেখতে বেরিয়ে যায়, কিন্তু এখন তো বেরোনো হবে না। পরের বছর মিষ্টি খুব ভালোভাবে এনজয় করবে যখন ওর দেড় বছর বয়স হয়ে যাবে। দেখো মিত্তি এখন প্রথমবারের মতন জল খাচ্ছে, ও কখনোই জল খায়নি এই 5 মান্থসের। ওই হলো জল দিয়ে মিশিয়েছি, অ্যাকচুয়ালি ও বিএম বেবি, তো ব্রেস্ট মিল্ক খায়। তো এখন 5 মাস ওর কমপ্লিট হতে চললো, 28 তারিখে হবে। তো দেখো এখন ওই প্রথম জল খাচ্ছে, জানি না জলটার কতটা স্যুট করবে। তো এখন ওর জল খাচ্ছে, হিসাব মতন মারে এসছে জলে ঘুরে। যখন পেটটা বলেছিলাম ওর মোচড় দিচ্ছিল, একটু পটি পটি হচ্ছিল, তো ডাক্তারবাবু প্রেসক্রাইব করেছেন একটু ওয়ারেস, বেশি দিও না, একবার 1 চামচ বলেছিল। তো এখানে মাদার ইন্ডিয়ার এখানে সপ্তমী সাজ রেডি, এই হাতটা তোমরা জানো যে এটা পিসিমণি দিয়েছিল, আর তো মায়ের শাড়ি, নতুন শাড়ি। কি বলবো, এখন মণ্ডপে যাচ্ছ? হ্যাঁ, মণ্ডপে একটু ঘুরে আসো, পুজোর দিন 7:45 বেজে গেছে। মিত্তি এখানে যথারীতি খেলু খেলু করছে, রানি বসে আছে, আমি এখানে বেরোইনি, বেরোবো একটু পরে। এখন আমরা বেরিয়ে পড়েছি, আমি আর রানি বেরিয়ে পড়েছি এখন ঠাকুর দেখবার উদ্দেশ্যে। আর হাতে সময় মাত্র 1 ঘন্টা কি 1.5 ঘন্টা, তার মধ্যে ঠাকুর দেখতে আমরা বেরিয়ে পড়েছি। আর এই প্রথম, আগের দিন তো ষষ্ঠীতে তোমরা দেখেইছিলে যে মিত্তিকে নিয়ে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, বাট বেশিক্ষণ ঘোরা সম্ভব হয়নি। তো আজকেও আমরা ঠিক করেছি যে প্রত্যেকটা প্যান্ডেলে যেহেতু আমরা ঢুকতে পারবো না, তাই বাইরে থেকেই দেখবো, আর যেহেতু সব ঠাকুর একই তো আলাদা করে প্যান্ডেলে ঢুকবো না। তো রাস্তাঘাটে দেখছি প্রচুর লোক হয়েছে, দেখে ইচ্ছা করছিল যে প্যান্ডেলে ঢুকি, বাট প্যান্ডেলে ঢুকলে প্রত্যেকটা প্যান্ডেলে প্রচণ্ড ভিড় ছিল, ঢুকলেই দেরি হয়ে যেত। তো যাই হোক, তার মধ্যে আমি ঠিক করেছি যে মোমো খাবো, তো মোমো কিনতে যাবো। তো এখন যাচ্ছি, আর রাস্তাঘাটে এত লাইট, এত জমকালো সব সাজগোজ দেখে জাস্ট দুর্দান্ত লাগছিলো। তো এখানেও লাইটিংগুলো খুব ইউনিক এবং খুব সুন্দর করেছিল, আর তোমার সামনে দেখতেই পাচ্ছ যে একটা খুব সুন্দর প্যান্ডেল করেছে। আর সত্যি কথা বলতে এবারে আমাদের এখানে প্রত্যেকটা প্যান্ডেল দারুণ করেছে, এখানেও একটা প্যান্ডেল দেখতে প্রত্যেকবার আসি, এখানে আবার এলাম। তো এই আর রনিকে দেখাও, রনি এটা
নতুন জামা তোমাদেরকে একবার শেয়ার করলাম। এই প্যান্ডেলটা দেখার ইচ্ছা ছিল, বাট যেহেতু প্রচুর লাইন দিয়ে দেখতে হচ্ছে তো দেখবো না, জাস্ট একটা ভিউ দেখলাম। এবার আমি যাব মোমো কিনতে, আর মোমোর এখানে আমি প্রায় চলেই এসেছি, দেখতেই পাচ্ছ এখানেও প্রচণ্ড লাইন পড়ে গেছিলো। তো এখানে আমরা মোমো অর্ডার করেছি এবং বাড়িতেও মোমো নিয়ে যাব। তো দিনটা ভালোই কাটলো, আর আমার মনে হয় আমার ব্লগটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবেই পুরো সপ্তমী নাইট কেটে গেল, এইভাবেই বাড়ি চলে যাব। তো এখন মোমোর জন্য অর্ডার করেছি, মোমো আসুক তারপর মোমো খাবো। এখানে ভালো একটা সেলফি জোন করেছে, এখানে ফটো তুলতেই হবে। তো এখানে আমাদের এখন চলে এসছে মোমো 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 টাইম।